নমস্কার, গল্পে গল্পে কিছুক্ষণ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজও নিয়ে এসেছি শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি ছোট গল্প। গল্পটি একটি অলৌকিক গল্প। আসুন শোনা যাক আজকের গল্প, কৌতূহল। মনোরমাকে বোধহয় দোষও দেওয়া যায় না ঠিক, কারণ দীর্ঘকালই তিনি এ কৌতূহল চেপে রেখেছিলেন। সাধারণ মানুষের পক্ষে অনেক বেশি সময় চুপ করেছিলেন। মেয়েদের হিসেবে তো অবিশ্বাস্য রকমের বেশি, পুরো একটি বছর বুকের মধ্যে প্রশ্নটা চেপে রেখে দিয়েছিলেন তিনি। শুধু যদি নিজের কৌতূহলই হতো তো তবু কিছু বলবার ছিল, সেটা তো ছিলই। অহরহ তাকে পীড়িত ক্ষতবিক্ষত করত সে কৌতূহল। কিন্তু তা ছাড়াও বাড়িসুদ্ধ লোক তাকে নিরন্তর নানা প্রশ্নে বিরক্ত বিব্রত করেছে দীর্ঘকাল ধরেই। কেন 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 অনবরত এই প্রশ্নের সঙ্গে যুঝতে হয়েছে তাকে। তার স্বামী তার সন্তানের পিতাও অব্যাহতি দেননি। প্রশ্ন করো না বারবার করা এই কাতর অনুরোধেও স্থির হতে পারেননি তিনি, পারেননি নিজেকে সংযত করতে। স্ত্রীর এই মৌনতা ছেলে মানুষই বলে মনে হয়েছে তার, মনে হয়েছে তার বুদ্ধির প্রতি ধিক্কার এটা। তবু তিনি বা বাড়ির অপর কেউ যে সমীরকেই সোজাসুজি প্রশ্নটা করে বসেনি এই রক্ষা। তবে সেও যে পারেনি তার জন্যও মনোরমাকে প্রাণপণ করতে হয়েছে। বহু লোকের অপ্রীতির কারণ হয়ে কঠোরভাবে শাসন করতে হয়েছে সবাইকে, স্বামীকে শুদ্ধ। ফলে সেই অকারণ কঠোর শাসনের কারণ দর্শাতে গিয়ে কৈফিয়ত দিতে গিয়েও ক্লান্ত হয়ে পড়েছেন। কি বলবেন তিনি, কি বা কৈফিয়ত আছে দেবার মতো? জনে জনে মিথ্যা বলতে বলতে তার কল্পনার ভাণ্ডারও আজ নিঃশেষিত। একদিকে সমীর, আর একদিকে এই গোটা সংসারটা, পরিচিত অর্ধপরিচিত আত্মীয় অনাত্মীয় নির্বিশেষে অসংখ্য মানুষে পরিপূর্ণ একটা ছোটখাটো জগৎ বলতে গেলে সেটা। এই দুইয়ের মধ্যে সদা জাগ্রত প্রহরীর মতো, দুর্লঙ্ঘ প্রাচীরের মতো থাকতে হতো তাকে। এক মুহূর্তের জন্য সে ব্যবধান সরিয়ে নেবার জো ছিল না। কেন? গুরুদেবের হুকুম, গুরুদেবের অনুশাসন। অথচ কেন যে গুরুদেবের হুকুম তা জানবার উপায় নেই। তাকেও বলেননি গুরুদেব, তার চেয়েও বড় কথা এটা যে গুরুদেবের হুকুম তারই নিষেধ, সে কথাটাও জানবার হুকুম ছিল না। শুধু যদি এটুকুও বলতে পারতেন যে গুরুদেব নিষেধ করেছেন, কেউ কিছু জিজ্ঞাসা করো না, তাহলেও বেঁচে যেতেন তিনি। গুরুর আদেশরূপ বর্মই রক্ষা করত তাকে। কিন্তু সেই উপায় নেই, গুরুদেবের অমোঘ স্পষ্ট নির্দেশ। আমি যে এসেছিলাম এ কথা যে বলে গিয়েছি তাও কাউকে বলো না। চারিদিকে যেন হাত পা বাঁধা মনোরমার, পড়ে মার খাওয়া ছাড়া তার যেন কোনো উপায় নেই। এই গুরুদেবের কাছে তার দীক্ষা নেওয়াটাও এক বিচিত্র রহস্যে জড়িত। বোনের সঙ্গে গিয়েছিলেন হরিদ্বার দেরাদুন হয়ে মুসৌরি পাহাড়ে বেড়াতে। ভগ্নিপতি ইনকাম ট্যাক্স কমিশনার, সেই সুবাদে বহু লোকের সঙ্গে পরিচয়, খুব কম ভাড়ায় একটা বড় বাড়ি পেয়েছিলেন কুলুরি বাজারের এক প্রান্তে। বাড়িটা বাজার থেকে বেশ খানিকটা দূরে, কিন্তু সে বাড়ির সঙ্গে দুটি পাহাড়ি চাকরও পেয়েছিলেন বলে কোনো অসুবিধে হয়নি। দোকান বাজারের কাজটা তারাই করত। এদের মধ্যে একটি চাকর তার দিদিকে একদিন বলল যে ওই যে পাশের ঘন জঙ্গল, ওইখানে আজ মাসকতক হলো এক খুব বড় সাধু এসে আছেন। ও পাহাড়ে ভালু তো আছেই, শেরও আছে, বড় ময়াল সাপও বেরোয় মধ্যে মধ্যে, কিন্তু ওই মহাত্মা ওইখানে একটা ঝোপড়ায় বাস করেন, ওর কোনো ভয় ডর নেই, ভিচাকে এলেও নামেন না, কোনো ভক্ত কিছু পৌঁছে দিয়ে এলে সেবা করেন, নইলে কিছুই খান না। এমনি গল্প করছিল তারা অলস মধ্যাহ্নের কর্মহীন অবসরে, রোদ পোয়াতে পোয়াতে এসব দেশে যেমন গল্প করে মানুষ। সেদিনই রাত্রে কিন্তু মনোরমা স্বপ্ন দেখলেন যে তিনি এক সন্ন্যাসীর কাছে দীক্ষা নিচ্ছেন। দস্তুর মতো যেন হোম যাগ করে দীক্ষা হলো তার, যেমন তার এক মাসিমার বেলায় হতে দেখেছিলেন তেমনি।
প্রত্যেকটি ক্রিয়াই বেশ স্পষ্ট দেখতে পেলেন। শুধু তাই নয়, শেষ রাত্রের এই স্বপ্নের ফলে উত্তেজনায় লেপের মধ্যে ঘেমে নেয়ে উঠে যখন ঘুম ভেঙে গেল তাঁর, তখন আরও আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন যে স্বপ্নে লব্ধ দীক্ষার বীজমন্ত্রটি পর্যন্ত তাঁর মনে আছে। গুরু যে ইষ্ট দেবতার ধ্যানমূর্তি দেখিয়ে দিয়েছেন, সে মূর্তি মনের মধ্যে এখনও প্রত্যক্ষ জ্বলজ্বল করছে। ওই বিচিত্র স্বপ্নের অনুভূতি অভিজ্ঞতা তাকে সারা সকালটাই যেন কেমন অভিভূত করে রাখলো। কিন্তু সেইখানেই বিস্ময়ের শেষ নয়। সেই দিনই ডাকে তার স্বামী হরিশবাবুর কাছ থেকে এক বিচিত্রতর চিঠি পেলেন তিনি। এটা ওটা প্রয়োজনীয় কথা শেষে হরিশবাবু লিখেছেন, দেখো একটা কথা ভাবছিলুম, তোমার অত দীক্ষা নেওয়ার শখ, অথচ আমার জন্য যদি অপেক্ষা করতে হয় তাহলে হয়তো অনন্তকালেও ও কার্যটি তোমার হয়ে উঠবে না, কারণ ওসবে আমি আজও তেমন বিশ্বাসী নই। কোনোদিন হব কি না তাও জানি না, তবে তোমার যদি ইচ্ছা হয় তো তুমি নিতে পারো, আমার জন্য তোমার কোনো ইতস্তত করার দরকার নেই। শুনেছি এক্ষেত্রে স্বামীর একটা অনুমতি প্রয়োজন হয়, সেই অনুমতি আমি লিখিতভাবেই দিয়ে রাখছি। কথাটা লিখলুম এই জন্যে যে হরিদ্বারের দিকে অনেক ভালো ভালো সাধু সন্ন্যাসী আছেন শুনেছি, তেমন কারো যদি দেখা পাও এবং তার কাছে তোমার দীক্ষা নিতে ইচ্ছে হয় তো নিয়ে নিতে পারবে। আমাদের গুরুবংশ নাকি লোপ পেয়েছে, সুতরাং সেদিক দিয়েও কোনো বাধা নেই, আমার তরফ থেকেও কোনো বাধা রইল না। রাত্রের স্বপ্ন এবং পরবর্তী দিনের এই চিঠি, এই দুটোর মধ্যে বাহ্য তো কোনো যোগাযোগ ছিল না, কিন্তু মনোরমার এই চিঠিটা পড়তে পড়তে বারবার রোমাঞ্চ হতে লাগলো। এর মধ্যে তিনি ঈশ্বরেরই স্পষ্ট নির্দেশ দেখতে পেলেন। তিনি তখনই দিদিকে গিয়ে চেপে ধরলেন ওই সাধুকে দর্শন করতে যাবেন একবার। দিদি তো অবাক, মাথা খারাপ হলো নাকি মনোরমার? কোথায় যাবে সে সাধু দর্শন করতে? কে না কে সাধু ওই দুর্গম পাহাড়ের ওপর জঙ্গলে বাস করে, সাধু কিংবা চোর ডাকাত বদমাইশ কেউ তার ঠিক নেই। এসব অশিক্ষিত পাহাড়িদের কাছে গেরুয়া পড়া বা ছাই মাখা লোক মাত্রেই মহাত্মা। ওদের কি কোনো কাণ্ডজ্ঞান আছে? ওদের কথায় যারা নাচে তাদের চেয়ে আহাম্মক বোধ হয় দুনিয়ায় আর দুটি নেই, ইত্যাদি ইত্যাদি। প্রতিনিবৃত্ত করার যত রকম চেষ্টা সম্ভব তা সবই করলেন দিদি, কিন্তু মনোরমার তখন জিদ চেপে গিয়েছে। তিনি একবার স্বচক্ষে দেখবেন ওই সাধুই তার স্বপ্নে দেখা সেই গুরুদেব কিনা। অনেক তর্ক বিতর্ক রাগারাগির পর দিদি হাল ছাড়তে বাধ্য হলেন। তবে তার নিজের বাতের শরীর, তিনি ওইসব খাড়া পাকডণ্ডি পথ ভাঙতে রাজি নন। মনোরমার মাথায় যখন ছোঁয়া চেপেছে তখন সে যেতে পারে। পাহাড়ি দুজন চাকরকেই সঙ্গে নিয়ে খাওয়া দাওয়ার পর কাল সকাল সকাল যেন বেরিয়ে পড়ে, যাতে বিকেলে চায়ের সময় ফিরে আসার কোনো অসুবিধা না হয়। তাইতেই রাজি হলেন মনোরমা, কিন্তু কৌশলে খাওয়ার ব্যাপারটা এড়িয়ে গেলেন। ভরা পেটে পাহাড় ভাঙতে অসুবিধা হবে এই অজুহাতে একটু দুধ ছাড়া কিছুই খেতে রাজি হলেন না। কিছুদিন আগেই হরিদ্বারে এক পণ্ডিতের কাছে শুনেছেন দুধ জল ফলের রস ও ঔষধ এগুলি খাওয়ার মধ্যে ধর্তব্য নয়, এসব খেয়েও দেবকর্ম চলে। সাধু দর্শনের পুণ্য, সে যথার্থ সাধু হয়তো দেব দর্শনেরও বেশি, সে পুণ্যফল খোয়াতে রাজি নন তিনি। মনে মনে একটা আবছা আকারহীন আশা থাকলেও সেখানে গিয়ে যে ঠিক স্বপ্নে দেখা সাধুকেই দেখতে পাবেন শেষ পর্যন্ত, এমন আশা করতে সাহস করেননি মনোরমা। কিন্তু সেই অঘটনই ঘটল। ওদের চাকর পিয়ারেলাল প্রথমেই যে সাধুর ঝোপড়ায় গিয়ে পৌঁছলো, তিনি ওর সেই স্বপ্নে দেখা গুরু। বলা বাহুল্য মনোরমা একেবারে তার পায়ের ওপর আছড়ে পড়লেন। ঈশ্বর আমাকে হাত ধরে এখানে টেনে এনেছেন বাবা, আপনি আমাকে বঞ্চিত করবেন না, দীক্ষা দিন দয়া করে। সন্ন্যাসী হাসলেন একটু, তারপর বললেন, যে ঈশ্বর হাত ধরে টেনে এনেছেন বেটি, সেই ঈশ্বরই তো তোকে দীক্ষা দিয়ে দিয়েছেন, ভগবানে পূর্ণ বিশ্বাস রাখতে পারিস না কেন? গা শিউরে রোমাঞ্চিত হয়ে উঠলেন মনোরমা। দুহাত জোর করে বললেন, তাহলে স্বপ্নে যে মন্ত্র পেয়েছি ওই আমার গুরুদত্ত বীজ বাবা? চুপ করে রইলেন সন্ন্যাসী, ঈশ্বর যেন বিরক্তির কুঞ্চন তার ভ্রুতে। এক কথা 100 বার বলতে গেলে যেমন বিরক্তি বোধ হয় তেমনই। আবারও ভয় ভয় বললেন মনোরমা,
আপনার মুখ থেকে একবার মন্ত্রটা পাবো না বাবা, না, রূঢ় শোনালো সন্ন্যাসীর কণ্ঠস্বর। যা পেয়েছো তা ভগবান দিয়েছেন, খুশি হয় তো মাথায় তুলে নাও, না হয় তো ছেড়ে দাও, আমাকে আর দিক করো না। মাথা হেঁট করে বললেন মনোরমা, অপরাধ মাফ করবেন বাবা, অল্প বুদ্ধি মেয়ে ছেলে আমরা, কি বলতে কি বলে ফেলি মাথায় করে নিলাম, কিন্তু আপনার কাছে আসতে পারবো তো? না, আবারও সেই কঠিন রূঢ় অনুজ্ঞা। এখানে থাকবো না, অন্য কোথাও চলে যাব। আর কখনো কোনোদিনই আপনার দেখা পাবো না বাবা, যদি কখনো কোনো দরকার হয়। যদি দরকার হয় তো আমি তোমাকে দেখা দেব, আর সে দরকার আমিই বুঝবো। এরপর আর কথা চলে না, দূর থেকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে চলে আসতে হলো। সঙ্গে কিছু ফল ও মিষ্টি নিয়ে গিয়েছিলেন, সেগুলোও একটু ভয় ভয় নামিয়ে দিয়ে এলেন। শুধু আরেকটি প্রশ্ন করলেন আসার আগে, বাবা গুরুদক্ষিণা তো একটা দিতে হয় শুনেছি। আমি কি দীক্ষা দিয়েছি তোকে? যে দিয়েছে যেভাবে পেয়েছিস সেভাবেই তো তাকে দক্ষিণা দেবার কথা, দিসনি? তখন মনে পড়ল যে স্বপ্নে তিনি দক্ষিণাও দিয়েছেন গুরুকে, কি দিয়েছেন তার মনে নেই, তবে কি যেন একটা দিলেন সেটা মনে আছে। ঘাড় নেড়ে নীরবেই চলে এলেন মনোরমা। এরপর বহুদিন চলে গেছে, ছেলের বয়স ছিল তখন 10-12, এখন 23-24 হবে। ঠিক ঠিক সন তারিখের হিসেবটা রাখতে পারেননি মনোরমা, প্রয়োজনও বোধ হয়নি তেমন। হঠাৎ একদিন সন্ধ্যার সময় তাদের কলকাতার বাড়িতেই এসে উপস্থিত হলেন সেই সন্ন্যাসী। সে সময়টা বাড়িতে কেউ নেই, হরিশবাবুর তখনও ফেরার সময় হয়নি। সমীর গেছে তা ক্লাবের হয়ে খেলতে বাইরে কোথায়, ফিরতে রাত হবে, মেয়ে দুটি বিদেশে, গরমের ছুটি উপলক্ষে মাসির বাড়ি গেছে আম খেতে, ওদের মেসোমশাই নিজে এসে নিয়ে গেছেন। থাকার মধ্যে আছে এক ঠাকুর চাকর, তারা সে সময় রান্নার দিকে ব্যস্ত। বলতে গেলে গোটা বাড়িটাতেই মনোরমা তখন একা, তিনিও সদ্য গা ধোয়া শেষ করে ছাদে উঠেছেন। গ্রীষ্মের সন্ধ্যায় কলকাতার বাড়ির ছাদে ছাদে অদ্ভুত একটা হাওয়া বইতে থাকে, মিষ্টি লোভনীয় বাতাস। সে হাওয়া কোথা থেকে আসে, এই ঘিঞ্জি গলির মধ্যে কেমন করে প্রবেশ করে তা কেউ জানে না। মনোরমাও সেই দুর্লভ হাওয়াটুকু উপভোগ করছিলেন। সন্ধ্যা যে প্রায় উতরে যেতে বসেছে, ঠাকুরদের তাকে তখনও প্রদীপ বা ধূপধুনো পড়েনি, পুরুষরা আসবার আগেই নিরিবিলি আহ্নিক পুজোটা সেরে নেওয়ার দরকার, এসব কথাই মনে ছিল তার। তবু হাওয়ার মায়া কাটিয়ে যেতে পারছিলেন না। অবশেষে যখন আশপাশের বাড়ির ছাদগুলো ঝাপসা হয়ে আসতে লাগলো, তখন আর কোনো মতেই থাকা গেল না। আর ঠিক সেই সময়েই নিচে নামবার জন্য পিছন ফিরেই দেখলেন সিঁড়ির দরজার কাছে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন তার গুরুদেব। অনেক দিনের কথা, তবু চিনতে দেরি হলো না, কারণ চেহারা ওর এতটুকু বদলায়নি। ঠিক যেমনটি দেখেছিলেন স্বপ্নে ও চাক্ষুষ সেই 10-12 বছর আগে, ঠিক তেমনটিই আছেন। তবে চমকে উঠেছিলেন ঠিকই, ভয়ও একটু পেয়েছিলেন, কখন কি করে উঠে এসেছেন উনি, এতটুকু টের পাননি মনোরমা, পায়ের শব্দও পাননি। এই আধো অন্ধকারে হঠাৎ এমনভাবে নিঃশব্দে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখলে ভয় পাবারই কথা। ঠিক দেখছেন কি না সে সন্দেহও একটু হয়েছিল, শঙ্কা সংশয় অবিশ্বাস সবটা জড়িয়ে কয়েক মুহূর্তের জন্য যেন বিমহুর বিহ্বলতা তাকে অনড় করে দিয়েছিল। কিন্তু সে কয়েক মুহূর্তই, তারপরেই দ্রুত ছুটে এসে পায়ের ওপর লুটিয়ে পড়েছিলেন। এতদিনে কি মেয়েকে আপনার মনে পড়লো বাবা, এতদিনে আসবার সময় হলো আপনার, অভিমান গাঢ় কণ্ঠস্বর, ভক্তিতে আবেগে রুদ্ধপ্রায়। কিন্তু সেই অভিমান বা আবেগ সন্ন্যাসীকে স্পর্শ করলো বলে মনেও হলো না। তিনি সহজ অবিচলিত কণ্ঠেই উত্তর দিলেন, হ্যাঁ মা, আজই আমার সময় হলো, কিন্তু শোন, আমার হাতে বেশি সময় নেই, এখনই আমাকে চলে যেতে হবে, সময় তোর হাতে আরো অল্প, কেন তা এখনই বুঝবি, তোর ছেলের সামনে খুব বিপদ,
কি বিপদ তা বোঝাতে পারবো না তোকে, তুইও জানতে চাসনি। ওর বাঁচবার আশা খুবই অল্প, সাধারণ কারো সাধ্য নেই যে বাঁচায়, এক তুই পারিস ওকে বাঁচাতে। কিন্তু যা বলবো তাই শুনতে হবে, দেখ রাজি আছিস? কি শুনছেন তা মনোরমা ভালো করে বুঝতেই পারেননি তখনও। তিনি জেগে আছেন না ঘুমোচ্ছেন, যা দেখছেন বা শুনছেন তা বাস্তব না স্বপ্ন কিছুই ঠিক করতে পারছেন না। শুধু একটা কথাই এর মধ্যে মাথায় ঢুকেছে যে তার সমীরের খুব বিপদ, তার জীবন সংশয়। তিনি তেমনই আচ্ছন্ন বিহ্বলতার মধ্যেই কতকটা যন্ত্রচালিতের মতো উত্তর দিলেন, হ্যাঁ বাবা, যা বলবেন তাই শুনব, কিন্তু কি রকম বিপদ আমার সমীরের, কি হবে তার বাবা? সে কথার উত্তর দিলেন না গুরুদেব, কথাটা শুনতে পেলেন কিনা তাও বোঝা গেল না। তিনি শুধু বললেন, আজ শেষ রাত্রি থেকে ওর জ্বর হবে, অজ্ঞান অচৈতন্য জ্বর, ভুল বকবে, ভয় পাবে, ডাক্তার ডাকতে পারিস কিন্তু কোনো ফল হবে না। কাল থেকে 3 দিন, দিন ঠিক নয়, 3 রাত ওর সমূহ বিপদ। সন্ধ্যার আগে থেকে সূর্যোদয়ের পর পর্যন্ত ওর বিছানায় ওকে ছুঁয়ে বসে থাকতে হবে তোকে, কোনো কারণেই উঠতে পারবি না ওকে ছেড়ে। ছেলের যাই হোক, যত অসুস্থই বোধ হোক তুই উঠবি না, ভীষণ ভয় পাবে মধ্যে মধ্যে, সে আতঙ্কে ওর মুখ চোখের অবস্থা হয়ে উঠবে ভয়ঙ্কর, বিকট বিকট চিৎকার করে উঠবে হয়তো সে সময়, সে চিৎকারে বুকের রক্ত জল হয়ে যাবে হয়তো, কিন্তু তুই ভয় পাসনি আর যা বললুম ওকে ছেড়ে বিছানা ছেড়ে উঠিসনি। 3 রাত্রি কাটাতে পারলে আর কোনো ভয় নেই, তবে ছেলেকে কখনো জিজ্ঞাসা করিসনি যে কি দেখেছে ও, কেন ভয় পাচ্ছে। আর আমি যে এসেছিলুম এই কথা বলে গেছি, এ কথাও না কেউ টের পায়, কাউকে বলতে পারবি না কোনো দিন, এ আমার আদেশ, মনে থাকে যেন। মনে থাকবে বাবা, কিন্তু সমীর, সমীর আমার বাঁচবে তো? যা বললুম তা যদি ঠিক ঠিক করতে পারিস তো বাঁচবে। তিনি ঘুরে দাঁড়ালেন, অর্থাৎ নিচে নামবেন, প্রায় আর্তনাদ করে উঠলেন মনোরমা। আপনি সত্যি সত্যি এখনই চলে যাবেন বাবা? একটুও বসবেন না? একটা দিনও একটু গুরু সেবা করতে পারবো না? না, আজ আর সময় হবে না, সময় তোরও নেই বেটি, আমাকে নিয়ে মাথা ঘামাবার চেষ্টা করিসনি, ছেলের কথা ভাব, ইষ্টকে চিন্তা কর। বলতে বলতে এই নেমে গেলেন তিনি। মনোরমা প্রণাম করবার জন্য ভূমিষ্ঠ হয়েছিলেন, মাথা তুলে আর দেখতে পেলেন না, যেমন নিঃশব্দে এসেছিলেন তেমনই নিঃশব্দে চলে গেছেন। ছুটে নিচে নেমেলেন তিনিও, পাগলের মতো সদর দরজা খুলে রাস্তাতেও বেরিয়ে এলেন, কিন্তু কোথাও দেখা গেল না সে সন্ন্যাসীকে। যেন বাতাসে মিশিয়ে গেছেন তিনি, শূন্যে অন্তর্হিত হয়েছেন। ফিরে এসে ঠাকুর চাকরকে প্রশ্ন করলেন, কিন্তু তারা কিছুই জানে না, শুধু যাওয়া নয় ওর আশাও টের পায়নি তারা। রীতিমতো অবাক হয়ে গেল মনোরমার কথা শুনে। আরো খানিক বৃথা এঘর ওঘর করার পর তিনি যখন তার শোবার ঘরে ঠাকুরের তাকের সামনে এসে বসলেন, তারই এক একবার সন্দেহ হতে লাগলো যে তিনি সত্যিই দেখেছেন তার গুরুদেবকে, না এটা আগাগোড়া স্বপ্ন একটা, জেগে জেগেই স্বপ্ন দেখেছেন হয়তো, কিংবা মাথার গোলমালে সবটা কল্পনা করেছেন। কিন্তু সন্দেহের কিছুমাত্র অবকাশ রইল না যখন মাঝরাত্রে পাশের ঘরে ছেলের গোঙানিতে ঘুম ভেঙে গেল তার। সঙ্গে সঙ্গেই মনে পড়ে গেল সন্ধেবেলার ঘটনাটা। ধর্মরিয়ে উঠে আলো জ্বেলে পাশের ঘরে এলেন, দেখলেন সমীরই ঘুমের মধ্যে গোঙাচ্ছে, গায়ে হাত দিয়ে দেখলেন অস্বাভাবিক তাপ, জ্বর 104.5-এর কম নয়। ওর হাঁক ডাকে হরিশবাবু উঠলেন, তখনই ডাক্তার ডাকতে যাচ্ছিলেন মনোরমা নিষেধ করলেন, বললেন, এত রাত্রে কোথায় ডাক্তার পাবে, কেউই হয়তো আসতে চাইবে না, তাছাড়া এই তো সবে এখন জ্বর এলো, ডাক্তার এসে কিছু বুঝতে পারবে না, তার চেয়ে কাল ভোরেই যেও, এখন বরং তুমি একটু ধরো, ওর মাথাটা ধুইয়ে দিই, জ্বর খুব বেশি সেই জন্যেই এত গোঙাচ্ছে, হয়তো মাথার যন্ত্রণাও আছে। অগত্যা হরিশবাবু নিরস্ত হলেন, অপ্রসন্ন মুখে বালতি করে জল এনে
বিছানার প্রান্তে খবরের কাগজ পেতে মাথা ধোয়াতে ধোয়াতে গজগজ করতে লাগলেন। দিন দিন যেন বদভ্যাস বাড়ছে ছেলেপুলেদের, যেখানে সেখানে ফুটবল খেলতে যাবেন, যা তা খাবেন, আর ফিরে এসে ঘামের ওপর বালতি বালতি জল ঢালবেন। মনে করেন যে বাবা মা সব ওল্ড হ্যাগার্টস, ওরা কেবল বাজে বকে, আর ওদের লোহার শরীর, কিছুতেই কিছু হবে না। হলে তো সেই মাগো আর বাবা গো, মেয়েও সামলাতে তো সেই ওল্ড হ্যাগার্টের দল। কই তখন তো বন্ধু বান্ধবরা কেউ আসে না, যাদের সঙ্গে হই হই করে খেলতে যাও। তোমারও দোষ আছে, এক ছেলে বলে আদর দিয়ে দিয়ে একেবারে একটি বাঁদর করে তুলেছ, একটিও কথা শোনে না, ইত্যাদি। শেষের খোঁচাটা বলা বাহুল্য মনোরমাকে। অন্য সময় হলে সে খোঁচা তিনি নীরবে হজম করতেন না, কারণ অন্যায় আদর হরিশবাবুই দেন চিরকাল। যা কিছু শাসন বরং করেন মনোরমাই, কিন্তু আজ আর কোনো উত্তর দিলেন না তিনি। কথাগুলো সব তার কানেও যায়নি। ভাবছিলেন সন্ধ্যার সেই প্রায় স্বপ্নে দেখা ঘটনাটার কথা। ভয় পাথর হয়ে গেছেন তিনি। স্বামীকে সাহায্য করতেও হাত পা উঠছে না আর। তার কেবলই ভয় হচ্ছে যে তার বুকের এই অস্বাভাবিক ধকধকানি না বাইরে থেকেই হরিশবাবু শুনতে পান এবং কৈফিয়ত চেয়ে বসেন। এত ভয়ের কারণ কি? সাধারণ জ্বর বই তো আর কিছু নয়। আরও ভয় করছে ওর। পারবেন তো গুরুদেবের আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে? যদি না পারেন, ভাবতেও যে পারছেন না, যদি না পারেন তো কি হবে? বড় সাংঘাতিক কথা যে বলে গেছেন তিনি, সেই সর্বজ্ঞ অন্তর্যামী সন্ন্যাসী, বড় সর্বনেশে কথা। পরের দিন সকালেই হরিশবাবু ডাক্তার ডেকে আনলেন। থার্মোমিটার বাড়িতে ছিল না, কিন্তু জ্বর যে 104.5-এর কম নয় তা গায়ে হাত দিয়েই বোঝা যাচ্ছে। বারবার মাথা ধোয়ানোতেও কমেনি সে জ্বর। ডাক্তার অবশ্য ওকে অভয় দিলেন যে আজকালকার ইনফ্লুয়েঞ্জাগুলো এইরকমই হচ্ছে, বড় ব্যাড়া জ্বর, সহজে নামতে চায় না, একেবারে ছুলেই 104। হরিশবাবুর কথাই ঠিক, এই গরমে রোদে পুড়ে জলে ভিজে ফুটবল খেলার ফলেই এটা বেশি হয় ছেলেদের। কথা তো শোনে না, ঠান্ডা গরমে সর্দি কর্মীর মতো হয়। কিন্তু বাড়িতে এসে ভালো করে রোগীকে পরীক্ষা করার পর ডাক্তারের মুখে যে একটু বিহ্বলতা ফুটে উঠল, তা হরিশবাবু লক্ষ্য না করলেও মনোরমা করলেন। সর্দি নেই কোথাও, ইনফ্লুয়েঞ্জার অন্য কোনো লক্ষণই নেই। হয়তো মাথায় যন্ত্রণা আছে, তা নইলে আচ্ছন্ন অবস্থাতেও অল্প ঘুমাবে কেন? তবে ইনফ্লুয়েঞ্জা ঠিক নয়, এটা ডাক্তার তার এতদিনের অভিজ্ঞতায় বেশ বুঝেছেন। তাহলে কি এনটেরিক জাতীয় জ্বর? কিন্তু পেট ফাঁপা ইত্যাদিও তো কিছু নেই, অবশ্য সেসব পরেও হতে পারে। তবে ডাক্তার কিছুক্ষণ বিমূঢ়ভাবে বসে থেকে একটা মিক্সচার ও একটা পাউডার দিয়ে চলে গেলেন। কিছুই ঠিক বুঝতে পারছেন না যখন তখন, সব দিক আগলে সাধারণ কতগুলো ওষুধ দেওয়াই ভালো। এখন আর কিছুই করবার নেই। হরিশবাবুকে একটা থার্মোমিটার কিনে এনে জ্বরটা নিয়মিত লিখে রাখার নির্দেশ দিলেন। 104 থেকে যদি কিছুতে কমতে না চায় তো মাথায় বরফ চাপাতে হবে, এই কথাও জানিয়ে দিয়ে গেলেন। জ্বর সারাদিনে একবারও নামলো না। নামবে না তা মনোরমা তো জানেনি, সেজন্য খুব বেশি বিচলিত হলেন না। তিনি বিচলিত অন্য কারণে। আসন্ন রাত্রি ভয়ঙ্কর চেহারা নিয়ে এগিয়ে আসছে তার দিকে, এক পা করে। দুরূহ পরীক্ষার সামনে, মনোরমা কি পারবেন সে পরীক্ষায় উত্তীর্ণ হতে? কি করতে হবে, ঠিক কতটার জন্য প্রস্তুত থাকতে হবে তাকে, সেটাও যদি জানতেন। অজানা বিপদকে, অজ্ঞাত সংকটকেই যে বেশি ভয়, তবু প্রস্তুত হলেন তিনি সাধ্যমতো। মা কামাখ্যার রক্তবস্ত্র নিয়ে আঁচলে বাঁধলেন, কালীঘাটের নির্মাল্য আনিয়ে রাখলেন ছেলের বালিশের নিচে। নিজে দ্বিপ্রহরের পর আর জলবিন্দুটুকু গ্রহণ করলেন না, পাছে প্রাকৃতিক কারণে উঠতে হয়। কোনো কারণেই ছেলের বিছানা ছাড়া যাবে না, গুরুদেবের নির্দেশ তিনি ভোলেননি। তিনি যে কিছু খেলেন না তাতে অবশ্য বিস্মিত হলো না কেউ, কারণ ছেলে কিছু খাচ্ছে না, এই অবস্থায় মার গলা দিয়ে কিছু না নামাই তো স্বাভাবিক। সন্ধ্যার পর থেকে রাত 12টা পর্যন্ত স্বাভাবিকভাবেই কাটল, কোনো অঘটনই ঘটল না। রোগী অবশ্য তেমনই বেহুশ অবস্থাতেই পড়ে আছে। ভেতরে ভেতরে যে কষ্ট হচ্ছে একটা, মধ্যে মধ্যে সামান্য অস্পষ্ট একটা গোঙানিতে সেটা বোঝা যাচ্ছে। মধ্যে মধ্যে শুকনো ঠোঁট দুটো বিস্ফারিত করে কি যেন বলতে চাইছে, জল চাইছে অনুমান করেই জল দিচ্ছেন মনোরমা এক এক চামচ। ডাবের জল, গ্লুকোজের জল সবই তৈরি, কিন্তু খেতে না পারলে খাওয়াবেন কেমন করে? বসেছিলেন হরিশবাবু,
সন্ধ্যা পর্যন্ত জ্বর না কমতে বড় ডাক্তার ডাকতে চেয়েছিলেন, মনোরমাই ডাকতে দেননি। বলেছিলেন, অন্য কোনো রোগের লক্ষণ পাওয়া যাচ্ছে না, বড় ডাক্তার এসেও কিছু বুঝবেন না, একটা দিন যাক, তখন ডাকলেই হবে। ইনিও বেশ বুঝতে পারছি আধারে ঢিল ছুঁড়েছেন, যাকে ডাকবে তিনিও তাই করবেন। অগত্যা হরিশবাবু সে চেষ্টা করতে পারেননি, বসেই ছিলেন চুপ করে, আর ঘন্টায় ঘন্টায় জ্বর দেখছিলেন। মনোরমাই জোর করে পাঠিয়ে দিলেন একটু শুতে। দুজনেই রাত জেগে তো লাভ নেই, বরং তুমি এখন একটু বিশ্রাম নিয়ে রাখলে কাল দিনের বেলায় দেখতে পারবে, আমি তখন ঘোরাতে পারবো, আর যখন কেউ নেই আমাদের দুজনকেই দেখতে হবে, তখন যাতে একটু খাড়া থাকতে পারি সেদিকটাতেও তো লক্ষ্য রাখা দরকার। তবু তখনই যেতে পারেননি, মনোরমার পিড়াপিড়িতে বলেছিলেন, তা তুমি না হয় রাতটা একটু বিশ্রাম নাও না, আমি না হয় বসি। না, দৃঢ় কণ্ঠে উত্তর দিয়েছিলেন মনোরমা, রাত্রিবেলা ছেলেকে কারুর হাতে ছেড়ে দিতে ভরসা হবে না, তোমার হাতেও না। অগত্যা আরো খানিকটা দেখে পাশের ঘরে শুতে গিয়েছিলেন হরিশবাবু। মনোরমা একাই ছিলেন ছেলের পাশে, ভয় খুবই হচ্ছিল, কিন্তু তার এটা উভয় সংকট, কি না জানি ঘটবে সেটা হরিশবাবুর সামনে না ঘটাই ভালো। নানান প্রশ্ন উদগ্র কৌতূহলের সামনে মনোরমার কথাটা চেপে থাকা শক্ত হবে হয়তো, আবার ভয় হচ্ছে একা সেই অজানা ভয়ঙ্করের সম্মুখীন হতে পারবেন তো, এতটা ঝুঁকি ঘাড়ে নিয়ে বিপদ বাড়িয়ে তুলছেন না তো। এই দ্বিধার টানাটানিতে ক্ষতবিক্ষত হয়ে শেষ অবধি যে যুক্তি তিনি হরিশবাবুকে দেখিয়েছিলেন সেই যুক্তি সজোরে আঁকড়ে ধরলেন। সত্যি দুজনে রাত জাগলে মুশকিল, কাল দিনের বেলায় দুজনেই অবসন্ন হয়ে পড়বেন, তখন দেখবে কে। মেয়েদের কাছে টেলিগ্রাম গেছে বটে, তবে যত তাড়াতাড়ি হোক কাল সন্ধ্যার আগে তারা পৌঁছতে পারবে না। রাত 12টারও বেশ খানিকটা পরে সমীরের সেই বেহুশ ভাবটা যেন অনেকটা কেটে গেল, সে চোখ মেলে মার মুখের দিকে চেয়ে যেন চিনতেও পারলো তাকে। এবারে আর ঠোঁট নেড়ে নয়, কথা কয়েই জানালো, জল জল দাও। সব হাতের কাছে গুছিয়ে নিয়ে বসেছিলেন মনোরমা, তাড়াতাড়ি ফিডিং কাপে একটু গ্লুকোজ গুলে নিয়ে খাওয়াতে গেলেন, কিন্তু সে জল ওর মুখে যাওয়ার আগেই এক ভয়ানক কাণ্ড ঘটে গেল। ঘরের দরজার দিকে মুখ করে শুয়েছিল সমীর, চোখ মেলে পাশে মার মুখের দিকেই তাকিয়েছিল। এবার জল খাওয়ার জন্য মুখটা সোজা করতেই চোখটা গেল দরজার দিকে, আর সঙ্গে সঙ্গে বিকট একটা চিৎকার করে উঠল। তার আগে বা পরে চিৎকার অনেক শুনেছেন মনোরমা, কিন্তু এরকম আর কখনো শোনেননি। তাকে বিকট বললে কিছুই বলা হয় না, পৈশাচিক বলতে কি বোঝায় তা মনোরমা অবশ্য জানেন না, তবে একটা যা অস্পষ্ট ধারণা হয় এ তার চেয়ে ঢের ঢের বেশি ভয়াবহ। সে চিৎকার শুনলে সমস্ত শরীর যেন কেমন অবশ হয়ে আসে, বুকের মধ্যে কাঁপুনি লাগে। মনোরমার মনে হলো তার মাথা থেকে মেরুদণ্ড বেয়ে যেন বরফের মতো কি একটা জিনিস নেমে গেল। আরো অবিশ্বাস্য, এই চিৎকার কি সত্যি তার সমীরের গলা দিয়ে বেরোলো? এই যে সুস্থ শরীরে ওর পক্ষে গলা দিয়ে বার করা সম্ভব বলে মনে করেন না মনোরমা, তবে এখন এই প্রায় 24 ঘন্টা প্রবল জ্বরে ভোগার পর এই চিৎকার বেরোলো কি করে? কিন্তু এত কিছুও ভাববার অবসর পেলেন না মনোরমা, কারণ আবারও প্রায় প্রথম চিৎকারের সঙ্গে সঙ্গেই আরো দুবার চিৎকার করে উঠল সমীর, তেমনি পৈশাচিক, তেমনি ভয়াবহ, তেমনি গায়ে রক্ত জল করা। সে চিৎকারে সত্যি সত্যি হাত পা অবশ হয়ে গেল তার, সমস্ত শরীরে কাঁটা দিয়ে উঠল, মনে হলো মাথার চুলগুলো বোধহয় খাড়া হয়ে উঠেছে। অথচ একটি মুহূর্ত সময় পেলেন না মনোরমা নিজের শিথিল স্নায়ুকে গুছিয়ে শক্ত করে নেবার, কারণ শুধু তো চিৎকারই নয়, ওই দড়ির দিকে ফিরে চিৎকার করতে করতেই সে উঠে পড়বার চেষ্টা করল, উঠে বসলো সে চোখের নিমেষে। সময় নেই, একটুও সময় নেই আর, হে গুরুদেব হে গুরুদেব রক্ষা করো, বল দাও। মনোরমা বোধ হয় প্রাণপণ ইচ্ছা শক্তি প্রয়োগেই শুধু হাত পা গুলোকে যেন কোনো মতে কর্মক্ষম করে তুললেন, আর কিছু ভেবে না পেয়ে দু হাতে ছেলের গলা জড়িয়ে ধরে ঝুলে পড়লেন একেবারে। তবু কি ধরে রাখতে পারেন একে জোয়ান ছেলে, তাই তখন যেন পাগল হয়ে উঠেছে, মত্ত হস্তির বল বলতে গেলে, পাগলের বল হাতির বল বলতেন মনোরমার বাবা, সেই কথাটা অত দুঃখের মধ্যেও মনে পড়ে গেল। পারতেন না হয়তো কিছুতেই, যদি না সেই বিকট চিৎকারে ঘুম ভেঙে ওভার থেকে হরিশবাবু আর বাইরে থেকে কেষ্ট চাকর ছুটে আসত, ওরাও চেপে ধরল দুজনে,
কিন্তু তবু যেন ধরে রাখা যায় না, তেড়ে তেড়ে উঠে বারবার আর চিৎকার করতে থাকে। কেষ্ট চাকর দোরের বাইরেই বারান্দায় শুয়েছিল, ঘুম ভেঙে ভয় পেয়ে ভেতরে এসেছে সে ভেজানো দোর খুলে। আবার বন্ধ করবার তার অবসরও হয়নি, মনেও ছিল না। এখনো সেই খোলা দোরের দিকে চেয়ে যেন চিৎকারের উগ্রতার ভয়াবহতা আরো বেড়ে গেল। সেও ভয় পেয়েছে, প্রবল ভয় কিছু, কিন্তু এত ভয় কি গলা দিয়ে এরকম প্রচণ্ড শব্দ বেরোয়? মনোরমার মনে হলো ওর মধ্যে যেন অশরীরী কোনো দ্বিতীয় প্রাণীর ভর হয়েছে, এই আওয়াজ তারই। হরিশবাবু বললেন, কোনো মতে তোমরা ধরে থাকো, আমি ডাক্তার ডাকি। না না, কেঁপে উঠলেন মনোরমা, আর্তনাদ করে উঠলেন, ওকে ছেড়ে যেও না, কিছুতেই উঠতে দিও না, বিছানা ছেড়ে কিছুতেই না উঠে। অবশ্য তখন নিচে থেকে ঠাকুরও ছুটে এসেছে, না এসে উপায় নেই, সে চিৎকারে পাথর ছাড়া কারোর ঘুমানো সম্ভব নয়। আশপাশে বহু বাড়িরই জানলায় জানলায় আলো জ্বলে উঠেছে, কৌতূহলী উৎসুক মুখ দেখা যাচ্ছে, নেহাত কলকাতা বলে তাই, দেশে ঘাটে হলে তো লোক ছুটে চলে আসতো এতক্ষণে। হরিশবাবু ঠাকুরকেই পাঠালেন পাড়ার ডাক্তারকে ডেকে আনতে, কিন্তু ততক্ষণে শুধু চিৎকারই নয়, ভুল বকাও শুরু হয়েছে, ভয় পাওয়ারই কথা সেসব। না না না, আমি না, আমি না, আমি যাব না, আমি যাব না, সরে যা, সরে যা, চলে যা সামনে থেকে, মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। আবার কখনো বলে, যাচ্ছি যাচ্ছি, দোহাই তোমার দুটি পায়ে পড়ি, মেরো না, আমি যাচ্ছি, এখনই যাচ্ছি। এমনই ধরনের ভুল বকার, মাঝে মাঝে সেই অবর্ণনীয় চিৎকার, এভাবেই কাটলো সারা রাত। রাত 3টে নাগাদ ডাক্তার এসে কড়া ঘুমের ওষুধ ইঞ্জেকশন দিলেন, মাথায় বরফ চেপে ধরে মাথা ঠান্ডা করবার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না, ঘুম তো দূরের কথা, একটু অবসাদ পর্যন্ত এলো না। অবশেষে একেবারে শেষ রাত্রে আকাশের পূর্ব প্রান্তে উষার আভা স্পষ্ট হয়ে ওঠার পর যেন নিতান্ত শারীরিক শ্রান্তিতেই এলিয়ে পড়ল সমীর, কিংবা বোধ করি সেই ঘুমের ওষুধের প্রতিক্রিয়া এতক্ষণে শুরু হলো তার স্নায়ুতে। কিন্তু তবু মনোরমার মনে হলো এও ঘুম নয় ঠিক, গতকাল দিনের বেলার মতো বেহুশ হয়েই আছে শুধু। হরিশবাবু সকালে ছুটাছুটি করে বড় ডাক্তার আনলেন, বৃথা জেনেও মনোরমা বাধা দিতে পারলেন না, কারণ তাহলে অনেক জবাবদিহির মধ্যে পড়তে হবে। বড় ডাক্তার এসে লম্বা প্রেসক্রিপশন করলেন, ওষুধে ইঞ্জেকশনে ডাক্তারের ফিয়ে দেখতে দেখতে 2 টাকা খরচ হয়ে গেল। কিন্তু সে ডাক্তারও স্বীকার করলেন যে রোগ এখনো তিনি ধরতে পারেননি, মেনিনজাইটিস অথবা টিউমার কি টিউবাক্লোমা অথবা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া অথবা অন্য কোনো অজানা রোগ। পরীক্ষার জন্য রক্ত চাই, মলমূত্র চাই, মেরুমজ্জার রস চাই, যতক্ষণ না সেসব পরীক্ষা শেষ হচ্ছে ততক্ষণ আটঘাট বাঁধা ওষুধ দিয়ে ফেলে রাখতে হবে, উপায় কি? মনোরমা দুপুরে শোবার চেষ্টা করেছিলেন, ঘুম হয়নি, এই অবস্থায় ঘুমানো সম্ভব নয়, হরিশবাবুও জানতেন তা। তাই আবার যখন সন্ধ্যার আগেই তোড়জোড় করে রাতের জন্য প্রস্তুত হয়ে ছেলের বিছানায় এসে বসলেন মনোরমা, তখন তিনি স্ত্রীর শ্রান্ত শীর্ণ মুখের দিকে চেয়ে সউদ্বেগে বললেন, হুম হুম তুমি এখন থেকে আর এখানে এসো না, ঘুম না হয় এমনি একটু শুয়ে নাও, আমি তো আছি, বরং বেশি রাত্রে তুলে দেবোক্ষণ। আজ আর বিশেষ কিছু গোলমাল হবে বলে আমার মনে হয় না, ডাক্তারবাবু খুব স্ট্রং হিপনোটিক ড্রাগ দিয়ে গেছেন, বলেছেন নিঃসাড়ে পড়ে থাকবে আজ, তাছাড়া এরা তো সব আছেই। এরা অর্থাৎ মেয়েরা বিকেলেই এসে গেছে, সেই সঙ্গে তাদের মাসিমা মেসোমশাইও। খবর পেয়ে সমীরের ছোট কাকাও এসেছেন, তিনিও রাত্রে থাকবেন, পাড়া দুটি ছেলে সমীরের বন্ধু রাত্রে থাকবার কথা বলেছিল, অনাবশ্যক বোধে তাদের নিবৃত্ত করেছেন হরিশবাবু, তাদেরও ডাকলেই পাওয়া যাবে। সবই জানেন মনোরমা, কিন্তু তিনি তার বেশিও কিছু জানেন যে স্বামীর দিকে মুখ তুলে না চেয়েই বললেন, আমি রাত্রে আর কারুর উপর ছাড়তে পারবো না। তুমি কেন, স্বয়ং ভগবান এলেও না, কাজেই ও কথা বলে কোনো লাভ নেই, তুমি বরং একটু গড়িয়ে নাও গে, শান্ত কণ্ঠে বললেন মনোরমা। তবু হরিশবাবু বুঝলেন যে এর কোনো প্রতিবাদ কি অন্যথা সম্ভব নয়, তিনি চুপ করে গেলেন। সেদিন শুরু হলো ঠিক 12টা থেকে, বড় দেওয়াল ঘড়িটায় ঘন্টা বাজা আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গেই সেই চিৎকার, তেড়ে তেড়ে ওঠা এবং ভয়ার্ত ভুল বকুনি, চিৎকারের তীব্রতা বরং
আরো বেশি হওয়া সম্ভব কিনা তা মনোরমা জানেন না, মনে হলো আগের দিনের চেয়েও বেশি। বকুনির মধ্যেও কাতর অনুনয়, কাকুতি, মিনতি, কোনো অজ্ঞাত ঘাতকের কাছ থেকে যেন অব্যাহতি পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা। সকলে মিলে ধরে রইলেন কোনো রকমে। সে দৃশ্যও চোখে দেখা যায় না, সে চিৎকার কানে শোনা যায় না। বড়মে চিত্রা অজ্ঞান হয়ে গেল, ছোট জয়া থরথর করে কাঁপতে লাগলো। সমীরের মেসোমশায় খুব সাহসী মানুষ, তবু তারও মুখ ছাইয়ের মতো সাদা হয়ে গেল। ওর কাকা ছুটে গেলেন ডাক্তারের কাছে, ডাক্তার এলেনও, কিন্তু যে পরিমাণ সিডেটিভ ওষুধ দেওয়া হয়ে গেছে আগেই, তারপর আর কিছু দিতে সাহস করলেন না। আবার সেই একেবারে ভোর রাত্রে শান্ত হয়ে এলো রোগী। সেদিন কিন্তু মনোরমার মনের জোর অনেকটাই বেড়েছে। তিনি স্নান পুজো সেরে একটু চা খেয়ে যেন নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। হরিশবাবু যে তিন চারজন বড় ডাক্তার ডেকে বাড়িতে প্রায় মেডিকেল বোর্ড বসিয়ে ফেললেন, সে খবরও তিনি রাখলেন না। তার এই শান্ত প্রতীক্ষাকে নিরুদ্বিগ্নতা বলে মনে করে তার দিদি ও মেয়েরা বিস্মিত হলেন। হরিশবাবু জিজ্ঞাসু নেত্রে বারবার চেয়ে দেখলেন, অথচ ঠিক কি প্রশ্ন করবেন, কি জানতে চান ঠিক করতে না পারায় কিছুই বলতে পারলেন না শেষ পর্যন্ত। সারা দিন যে কতকটা নিশ্চিন্ত হয়ে রইল, সন্ধ্যার আগে থেকেই কিন্তু তার মুখের চোখের চেহারা গেল বদলে। মনোরমা পুজো সেরে নির্মাল্য প্রভৃতি নিয়ে যখন এসে আবার ছেলের বিছানায় বসলেন, তখনকার ক্লিষ্ট মুখভাবটাও সকলের চোখে পড়ল। তিন রাত্রি কথা বলেছেন গুরুদেব, আজই সেই তৃতীয় ও শেষ রাত্রি। আজকের চাপটাই সর্বাধিক পড়বে এটুকু বেশ বুঝতে পেরেছেন মনোরমা। পারবেন কি সে চরম আক্রমণ সামলাতে? কূলে এসে তরি ডুববে না তো? কোনো অদৃশ্য অদেহী শক্তি তার সর্বনাশের জন্য বদ্ধপরিকর, এটা আজ আর অজানা নেই মনোরমার, আর সেই জন্যেই তার এত দুশ্চিন্তা। হে গুরু, হে ভগবান, এই শেষ রাত্রিটা সামলাবার মতো শক্তি দাও। সেদিন শুরু হলো খানিকটা আগে থেকেই, আরো প্রচণ্ড, আরো তীব্র। একসময় মনে হতে লাগলো মনোরমার যে রাত বোধহয় আর পোহাবে না, শেষ হবে না নিদারুণ পরীক্ষার। হরিশবাবু, তিনি, দিদি, ওর কাকা সকলে মিলেও চেপে রাখতে পারছেন না। আরো বিপদ এই যে তার এই বিছানা ছাড়া চলবে না কোনো মতেই, এ কথাটা ওদের মাথাতে ঢোকাতে পারছেন না তেমন করে, বিনা কৈফিয়তে এ কথাটার ওপর জোর দেওয়া শক্ত। যাই হোক, সে রাত্রিও কাটল শেষ পর্যন্ত, আবারও শ্রান্তিতে এলিয়ে পড়ল সমীর। আজ আর অন্য দিনের মতো বেহুশ নয়, সত্যি সত্যি ঘুমিয়ে পড়ল। মনোরমাও এই তিন দিন মনকে প্রাণপণে কঠিন করে রাখলেও আর পারলেন না, বিছানা ছেড়ে উঠে ঠাকুরের সামনে প্রণাম করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সেই দিনই জ্বর কমে গেল সমীরের, সন্ধ্যার দিকে একেবারেই ছেড়ে গেল। ডাক্তার এসে নিজের চিকিৎসার কৃতিত্বে উৎফুল্ল হয়ে উঠলেন, বললেন, ওষুধপত্র যেমন চলছে তেমনই চলুক, এখনই কমানো চলবে না, এখনো কদিন খুব সাবধানে ওয়াচ করতে হবে। উইক তো খুবই, হার্টের অবস্থা তত ভালো নয়, গাঁট করে যাওয়া চাই, নার্সিংটাও সাবধান। মনোরমা কিন্তু আর অকারণে ওই সাংঘাতিক বিষগুলো ছেলেকে খাওয়াতে রাজি হলেন না। ডাক্তার চলে যেতে সবগুলো কুড়িয়ে নিয়ে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন বাইরে। সকলে হা হা করে ওঠা সত্ত্বেও বললেন, ওদের দৌড় বুঝে নিচ্ছি, কি অসুখ তাও বোঝে না, কেন সারলো তাও জানে না, বাহাদুরি নেবার বেলায় ঠিক আছে, গুরুর কৃপাতেই ওর জ্বর ছেড়েছে, তার কৃপা থাকলেই ভালো হয়ে উঠবে। এ কদিন সাবধানে থেকে এসে এইটাই মস্ত ভুল করে ফেললেন তিনি। আরও একটা ভুল করলেন, সেদিন আর সন্ধেবেলা ছেলের ধারে কাছেও গেলেন না। তার আচরণ ও কথাবার্তাও একেবারে উদ্বেগহীন নিশ্চিন্ত, অথচ সেটা আদৌ স্বাভাবিক নয়। তার আচার আচরণ এবং কথাবার্তা কদিন ধরেই কেমন কেমন লাগছিল, আজ তো দস্তুর মতো দুর্গেয় বলে বোধ হল। এই অসুখটার মূলে একটা কিছু রহস্য আছে, আর সে রহস্যের চাবি মনোরমার কাছেই। এই সংসারটা কদিন সমূহ দুশ্চিন্তা দুর্ভাবনার মধ্যে কতকটা আকারহীন অস্পষ্ট ভাবে ছিল, এবার যেন স্পষ্ট হয়ে উঠল। বিপদ যত কমতে লাগলো, কৌতূহলটাও তত বাড়তে লাগলো। কেন কেন কেন, অবিরাম কতগুলো কেন বর্ষিত হতে শুরু হলো চারিদিক থেকে, অন্তহীন প্রশ্ন ও কৈফিয়ত।
অতি সাবধানে সেই প্রশ্নের সরজাল থেকে আত্মরক্ষা করতে হয়, তার চেয়েও বড় কথা ছেলেকে রক্ষা করতে হয়। খুব কড়া শাসন করে দিয়েছেন মনোরমা, ছেলের কিরকম অসুখ করেছিল তা যেন কেউ না ঘুণাক্ষরে তাকে জানায় বা তাকে প্রশ্ন করে। তার এই অতি সাবধানতা অনেকের কাছে বাড়াবাড়ি বলে মনে হয়েছে, সেরকম বাঁকা মন্তব্যও করেছেন কেউ কেউ, বিশেষত দিদি জামাইবাবু, তারা তো নিজেদের রীতিমতো অপমানিত বোধ করেই চলে গেলেন, অকৃতজ্ঞ বলে মনোরমাকে গাল দিতেও কসুর করলেন না। নিরুপায় মনোরমার এ যেন পড়ে মার খাওয়া, যাকে বলে কিল খেয়ে কিল চুরি করা। কথাটা যদি আর একজনকেও অন্তত জানাতে পারতেন, পরামর্শ করতে পারতেন কারুর সঙ্গে, তাহলেও এই দুঃসহ বোঝাটা অনেকখানি হালকা বোধ হতো। সবচেয়ে যদি অন্তত ছেলের বাবাকেও খুলে বলতে পারতেন কথাটা, সেইখানি যে হয়েছে ওর বেশি বিপদ, তাকে সামলানো, তার অভিমানকে শান্ত করাটাই সর্বাধিক কঠিন কাজ হয়ে উঠেছে। মাঝে মাঝে ধৈর্য রক্ষা করা কঠিন হয়ে ওঠে, দুজনেরই বিরক্তি সীমা লঙ্ঘন করে, একটা ইতর চেহারা নিয়ে প্রকাশ পায় সেটা। তবু মনোরমা দাঁতে দাঁত চেপে সহ্য করেন সব। সহজ সরল উত্তরটা বারবার ঠোঁটের কাছে এসেও ফিরে যায়, কিছুতেই খুলে বলতে পারেন না। কিন্তু কৌতূহল তারও তো বড় কম নয়, তিনিও তো সবটা জানেন না, গুরুদেব যা বলে গিয়েছেন তাই হয়েছে, এইটুকু শুধু জানা আছে তার। কিন্তু কি হয়েছে তা তো জানেন না আজও, কি দেখেছিল সমীর, কি দেখে এত ভয় পেয়েছিল, কার কাছেই বা এত কাকুতি মিনতি করেছিল, কেন, সে কি কোনো আত্মা, অশরীরী বিদেহী কোনো শক্তি, ভূত প্রেত বা পিশাচ কেউ, অথবা কোনো দেবতাকে দেখেছিল, সত্যবানের মতো সাক্ষাৎ যমদূতকেই চোখে দেখতে পেয়েছিল নাকি? প্রতিদিন এই প্রশ্নটাও প্রাণপণে বুকের মধ্যে চেপে রাখতে হয় তাকে, সহজাত উদগ্র কৌতূহলের সঙ্গে লড়াই করতে হয়। এমনি করেই দিন সপ্তাহ মাস কেটে যায় কয়েকটা, স্মৃতি ঝাপসা হয়ে আসে মনের মধ্যে, আর সেই সঙ্গে ভয়ের উগ্রতাটাও যায় কমে। ক্রমে ক্রমে সবটাই কেমন অবিশ্বাস্য বলে মনে হয়, মনে হয় যতটা তখন মনে হয়েছিল অতটা কিছু নয়, গুরুদেব সত্যিই এসেছিলেন কিনা এক এক সময় সে সম্বন্ধেও একটা সূক্ষ্ম সন্দেহ দেখা দেয় মনের মধ্যে। এদিকে ছেলে সম্পূর্ণ সেরে উঠেছে, আগের মতোই খেলাধুলা করছে, ইতিমধ্যে পরীক্ষা দিয়ে কি একটা ভালো সরকারি চাকরিও পেয়েছে, হরিশবাবু চারিদিকে পাত্রী খুঁজছেন সেটাও তার অজানা নেই, তাতে কোনো আপত্তি আছে বলেও মনে হয় না, এক কথায় স্বাস্থ্যে আনন্দে উৎসাহে আশায় সে টলমল করছে যেন। একটা অপরিসীম প্রাণ প্রাচুর্য তার দেহের পাত্র উপচে নিরন্তর যেন চারিদিকে বিকিরিত হচ্ছে, চতুর্দিকের সমস্ত মানুষকে শুদ্ধ প্রাণচঞ্চল করে তুলছে। আজ তার দিকে চাইলে সেদিনের কথাটা কিছুতেই বিশ্বাস হতে চায় না, অসুখটা ঠিকই, সেটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু তার মূলে কোনো অলৌকিক কারণ আছে কিনা সে সম্বন্ধেও এরই মধ্যে মনের কোথায় একটা দ্বিধা দেখা দিয়েছে। এই দ্বিধা ও সংশয়ের মধ্যেই একটা কর্মহীন অলস অবসরের সুযোগে কথাটা কখন উঠে পড়েছিল তা অত বুঝতেও পারেননি মনোরমা, কথায় কথায় বলে ফেলেছিলেন, উফ, সে যা দিন গিয়েছে আমাদের, অতি বড় শত্রুটা না অমন হয়। অবিশ্বাসে ভ্রু কুঞ্চিত হয়ে ওঠে সমীরের, সে ওর খুলির মধ্যে এলিয়ে পড়ে বলে, যা, এত অসুখ করেছিল আমার, কই আমার তো মনে পড়ে না। তোমার আর মনে থাকবে কি করে বলো, তোমার কি আর হুঁশ পর্ব ছিল কিছু, প্রবল জ্বর, অজ্ঞান, অচৈতন্য হয়ে পড়ে আছো, ভুল বকছো আর বিকট চিৎকার করছো, 12টা বাজলো তো আর রক্ষা নেই, তুলোরাম খেলারাম দেখিয়ে দিলে একেবারে, বাবা এমন কাণ্ড, কই কখনো বলনি তো, আচ্ছা 12টা বাজলে কি হতো মা, আর কি হবে, বিকট চিৎকার শুরু করে দিতে আর তেড়ে তেড়ে উঠতে, সে কি যে সে কাণ্ড, আমরা 4-5 জনে ধরে রাখতে পারতুম না, আশ্চর্য, এসব কিছুই আমার মনে পড়ে না। কিছু মনে পড়ে না, দৌড়ের দিকে চেয়ে কেন ওভাবে চেঁচিয়ে উঠতিস আর ভুল বকতিস, কিছু মনে নেই, কাউকে দেখতিস কিনা, কিংবা আর কিছু মনে হতো কিনা, মনে নেই একটু, দৌড়ের দিকে চেয়ে কাউকে দেখতুম, দাঁড়াও দাঁড়াও, ঝাপসা ঝাপসা যেন মনে আসছে, তারপরেই চিৎকার করে উঠল একটা, সেই চিৎকার
বুকে রক্ত জল করা ভয়াবহ পৈশাচিক আওয়াজ একটা, সেই অসুখের রাতের মতো। নিমেষে যেন মুখের চোখের চেহারাও পাল্টে গেল, চোখ দুটো হয়ে উঠল করমচার মতো লাল, মুখের ভাবটা উদ্ভ্রান্ত, চুলগুলো খাড়া হয়ে উঠেছে মাথায়, এমন খাড়া চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত। অমন নরম ঢেউ খেলানো চুলের এই পরিণাম হতে পারে? প্রথমবারের চিৎকারে রেশ মিলতে না মিলতেই আর একটা তেমনই ভয়ঙ্কর, তেমনই সাংঘাতিক। এটা এতই আকস্মিক, এত অপ্রত্যাশিত যে মনোরমা খানিকক্ষণ বিহ্বল হয়ে বসে রইলেন। কি করবেন, কি করা উচিত কিছুই ভেবে পেলেন না কয়েক মুহূর্ত। আর তারই মধ্যে দ্বিতীয়বারের চিৎকারের সঙ্গে সঙ্গে লাফিয়ে তেড়ে উঠে বোধ করি বাইরে যাবার চেষ্টা করতে গিয়েই অকস্মাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল সমীর, কাঠের মতো হয়ে গেল দেখতে দেখতে। ততক্ষণে বাড়ির লোকজন সবাই ছুটে এসেছে বইকি, ছুটে এসেছেন হরিশবাবু। বিস্মৃত প্রায় স্মৃতি তার পরিপূর্ণ আতঙ্কের চেহারা নিয়ে সকলের মনেই জেগে উঠেছে আবার এক নিমেষের মধ্যে। ছুটে এসে ছেলেকে তুলতে গিয়েই আবার ফেলে দিলেন হরিশবাবু। এবার চিৎকারের পালা তাঁর, আর এই চিৎকার সহজে থামবেও না, বোধহয় ইহ জীবনেও নয়। সমীরের ওই কাঠের মতো দেহটায় শুধু যে জ্ঞানের লক্ষণ নেই তাই নয়, প্রাণের লক্ষণও নেই আর। শেষ হলো শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা এই অলৌকিক গল্প কৌতূহল। গল্পটি আপনাদের কেমন লাগলো সম্ভব হলে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।